পুরুষের একবার যৌন সহবাসে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে কতগুলো শুক্রাণু থাকে? যদি বলি পুরুষের বীর্যে 40 কোটি শুক্রাণু থাকে, তাহলে সেই অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সম পরিমাণ শুক্রাণু স্থান পেত, তাহলে কোটি কোটি বাচ্চার জন্ম হতো। কিন্তু এই কোটি কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে দ্রুততার সঙ্গে ছুটে গিয়ে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, এবং সেই মহাশক্তি শুক্রাণু যে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে বা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। জানি না সেই শুক্রাণু ভাগ্যবান নাকি জীবন যুদ্ধে জয়ী। যাই হোক না কেন, তাদের মধ্যে মাত্র সেই ভাগ্যবান শুক্রাণুটি হলো আমি, তুমি এবং সে মানে আমরা। কোটি কোটি শুক্রাণুর মধ্যে মাত্র একজন মানুষের সৃষ্টি, যা বিস্ময়কর ব্যাপার। সে শুক্রাণুর জন্মের শুরু থেকে মায়ের গর্ভ হতে বের হওয়া, তারপর তিলে তিলে বড় হওয়া, জীবন যুদ্ধে প্রতিযোগিতার মাঝে টিকে থাকা এক বিশাল ব্যাপার, যা ভাবতেই গা শিউরে ওঠে। এত বড় দায়িত্ব নিয়ে আমাদের আগমন, আমরা সত্যিই বিশাল ভাগ্যবান মানুষ জাতি। তাই তো আমাদের জন্ম হয়েছে পৃথিবীর দায়িত্ব নেওয়ার জন্য। এত বড় ভাগ্য নিয়ে যাদের জন্ম, তাদের জীবনে আত্মবিশ্বাস বিশাল সাগরের মতো হওয়ার কথা, অথচ অল্পতেই কেন যেন আমাদের মধ্যে ভেঙে পড়ার প্রবণতা বেশি দেখা যায়। কেন এত হতাশা, আর কেনই বা নিরাশা? যদি প্রশ্ন করি কি আছে জীবনে বা কি নেই জীবনে, জানি না কি হবে উত্তর। হয়তো শুধু নেই, নেই আর নেই। মনে হবে আমি নেই, আমার কিছুই নেই, শেষে আমি নিজেই নেই, আমি হারিয়ে গেছি নেইয়ের মাঝে। আমি হারাবো, আমি হার মানবো, আমি জিতবো, জিতের উল্লাসে উল্লাসিত হব। কিন্তু হঠাৎ যদি জীবনে চলার পথে বাধা আসে, আর সে বাধার কারণে যদি ভেঙে পড়ি বা বাঁচতে না চাই, তাহলে চলবে না। আমাদের জীবনে মাঝে মধ্যে এমন ধরনের ক্রাইসিস দেখা দেয় বা দিতে পারে, ঠিক তখন ভাবতে হবে সেই কোটি কোটি শুক্রাণুর মধ্যে আমি ছিলাম, সেই শক্তিশালী যে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে জিতেছিল। আমাদের চিন্তায় সবসময় রাখতে হবে যে আমি শুরুতে জিতেছি, আমি মাঝপথেও জিতব, আমি শেষেও জিতব। আমি আমার মনকে মাঝে মধ্যে প্রশ্ন করি, কি প্রতিভা আছে আমার মধ্যে? আমি আমার মনের চাওয়াকে সবসময় মূল্য দিই, সবসময় স্রষ্টাকে স্মরণ করি, তাতে দেখা যাচ্ছে আমি বেশ ভালোই আছি। মনের জোর নিয়ে যুদ্ধ করতে করতে দেখা যাচ্ছে আমি জিতেই চলেছি।